আসসালামু আলাইকুম, আমি সাবরিনা। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। 10 সেপ্টেম্বর রিজুর জন্মদিন ছিল। দিন দিন রিজু অনেক বড় হয়ে গিয়েছে। এবারের জন্মদিনে বেশি কিছু আয়োজন হয়নি, কিন্তু তারপরেও নাচ, গান, খেলাধুলা, ঝগড়াঝাটি সবই রয়েছে। এখন সবাই প্রায় স্কুলে ভর্তি হয়েছে, সবার এক্সাম চলছিল, তাই ছোট্ট আয়োজনে জন্মদিনটা করা হয়েছে। আজকের ভিডিওতে আমি তাদের রিয়েল ভয়েসটা রেখে দিয়েছি, ওদের গল্প ঝগড়াঝাটি শুনলে আপনারা অনেক মজা পাবেন। আর রিজুর জন্য সবাই অনেক দোয়া করবেন। জামাই পেটা বসছিলাম না দাদি বাড়ি যে সামনে পর থেকে রিজুর জন্মদিন শেষ। রিজুর জন্মদিন ও বসে থাকবে না, ও নাচানাচি করবে, গান করবে, খেলা করবে। কিন্তু আমি যখন ভিডিও করছিলাম, ওর আম্মু বলতেছিল চুপচাপ বসে থাকো, একটু ছবি উঠাক, একটু ভিডিও করুক। আবার এদিকে ওর বড় ভাই যখন ছবি উঠাচ্ছে, জিভ বের করে মানে ওকে মুখ খেলাচ্ছিল, তো এরকম দুষ্টুমি করছিল দেখে ওকে বলা হচ্ছিল যে তোমার জন্মদিন নেক্সট টাইম থেকে আর করব না। তো ও বলছিল হ্যাঁ সামনেবার থেকে আমি আর কেক কাটবো না, তোমাদেরকে দাওয়াত দিব না, আমি হোটেলে গিয়ে খেয়ে আসব। এখন সাইটে গান বাজছিল, রিজু সেই জন্য নাচানাচি শুরু করে দিয়েছে, তো এই জন্য আমি ওদের ভয়েসটা কেটে দিলাম। তো দেখুন ওরা এত ফান করে একসঙ্গে, এত দুষ্টুমি করে, অনেক দিন হলো একসঙ্গে সবাই আছে। আর রিজুরা আমাদের বাসায় ভাড়া থাকে। তো একটা জিনিস খুব খারাপ লাগে যে দেখা যাচ্ছে এই বছর আপনারা যাদেরকে দেখছেন, নেক্সট জন্মদিনে হয়তো তাদেরকে দেখবেন না, তাদের বাবা মায়ের ট্রান্সফারের কারণে চলে যাবে, অন্য জায়গায় গিয়ে থাকবে। তো ছোটোবেলার এই স্মৃতিগুলো রয়ে যায়। কত বছরের জন্মদিনও আমাদের এখানে হয়েছে, ওর জন্মদিনের ভিডিও রয়েছে, সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, দেখতে পারবেন। ওখানে অনেকজন আছে যারা এই বার্থডেতে এখন নেই, কারণ আমার সঙ্গে যে বাচ্চাগুলো থাকে তাদেরকে দেখলে অনেকেই চিনতে পারেন। আমি সবার সঙ্গে অনেক খেলাধুলো করি, আনন্দ করি, এই জন্য ওদের জন্মদিনেও আমি আসি, ওদের সঙ্গে মজা করি। আর দেখতে পাচ্ছেন জন্মদিনে কেক কাটা হয়েছে, আর এক পিস কেকই সবাইকে একটু একটু করে খাওয়ানো হচ্ছে। তো এক পিস কেক দিয়ে দেখুন সবার খাওয়া শেষ। তো আমি ওটার মজা করছিলাম, এখন তো কেক খাওয়া হয়ে গিয়েছে, আর কারোর কেক খাওয়ার দরকার নেই। এখন আবার কেকে ক্রিম নিয়ে হচ্ছে মারামারি। এদিকে রিজু উঠে বিছানার উপরে নাচানাচি শুরু করে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন রিজু কি নাচ শুরু করে দিয়েছে। এদিকে বুশরা, সিনহা, ওরা দুইজনও নাচ শুরু করে দিয়েছে। তো সিনহা বলছে যে আমি নাচ করব না, একটু একটু নাচ করবে, ও নাচ করবে না। তো ওকে নামিয়ে দেওয়া হয়েছে, তারপরে দুইজনে মিলে নাচ করছিল। তো ওদের সুন্দর সুন্দর লেহেঙ্গা পরে নাচগুলো অনেক ভালো লাগছিল। আর এদিকে রিজুর আম্মু কেক কেটে সবার জন্য প্লেটে সার্ভ করছে। আর পিচুগুলো দুষ্টমি করছিল, নাচ করছিল, ফান করছিল। তো শেষে থাকছে আমরা নুডলসের প্রতিযোগিতা করেছিলাম, তো সেটার একটি অনেক মজার একটা ভিডিও রয়েছে, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর এদিকে রিজু কেকের উপর থেকে ছাতা নিয়ে এসে আমাকে দেখাচ্ছে, ছাতা নিয়ে ডান্স করছে।
এখন শুরু হয়ে গেল বুসরা আর রিজুর মধ্যে গন্ডগোল ওই ছাতা নেওয়ার জন্য, ছোট মানুষ বলে কথা। আর যেহেতু ওদের পরীক্ষা চলছিল এই কারণে কোনো কিছু সাজানো গোছানো হয়নি, কিন্তু সবাই মিলে অনেক মজা করেছি। তো এখন সবাই বসে যাচ্ছে সিরিয়ালে খাওয়া দাওয়া করবে। খেতে বসে ওদের দুষ্টুমি শেষ নেই। একজনকে কেক দেওয়া হয়েছে, তো কেকের উপরে এগুলো কি সেগুলো নিয়েও গবেষণা। এরপর ছিল মিষ্টি, সাদা মিষ্টি, কালো মিষ্টি। তো একজন বলছে আমি কালো মিষ্টি খাবো না, আরেকজনও বলছে আমি কালো মিষ্টি খাবো না। তো এটা শুনে আরেক পিচ্ছি আবার বলছে হ্যাঁ তোরা ফর্সা তো এই জন্য কালো মিষ্টি খাবি না। তো বললাম যে মজার কথা, তো ওরা ফর্সা দেখে কালো মিষ্টি খাবে না, কালো হয়ে যাবে। ছোট মানুষও ফর্সা কালো নিয়ে এগুলো নিয়ে তারা মজা করতেছিল। তো দেখতে পাচ্ছেন প্লেটগুলো সাজিয়ে নিচ্ছে। আর ওরা যে এত কথা কোথায় থেকে পায় আল্লাহ জানে। বসেছিলাম ওখানে, কত রকমের তাদের গল্প, কত রকমের চিন্তা, কত রকমের পরিকল্পনা। এদিকে রিজুকে যখন প্লেট দেওয়া হলো, রিজু তখন বলছে আচ্ছা আমি তো আম্মু আব্বুকে খাওয়ালাম না। তখন বললাম হ্যাঁ তুমি তো আব্বু আম্মুকে খাওয়ানি, শুধু ভাইয়াকে খাওয়াইছো। তো ও কেকটা নিয়ে তখন উঠে দৌড় দিল যে আব্বু আম্মুকে খাওয়ায় রেখে আসি। ও তার আগে চলছিল কিভাবে খাবে, ছোটরা একদমই যারা ছোট ছিল তারা হাত দিয়ে খাচ্ছিল, আর ওদের ভিতর যারা একটু বড় হয়েছে তারা এখন চামিজের জন্য অপেক্ষা করছে, তারা চামিজ দিয়ে খাবে, হাত মাখাবে না। আর এখানে খাচ্ছে রিজুর সব ছোট খালা, টিবেশে চকলেট খাচ্ছে, কেকের উপরে যে চকলেটটি রয়েছিল সেইটি খাচ্ছে। এখন তার মনে পড়ে গিয়েছে আব্বু আম্মুর কথা, সে এখন উঠে যাচ্ছে আব্বু আম্মুকে খাওয়ানোর জন্য। ওর আম্মুকে খাইয়ে দিচ্ছে, আর পাশের রুমে ছিল ওর আব্বু, আব্বুর জন্য নিয়ে গেল। এখন কেক খাওয়ানোর পরে যখন সে রুমে ফিরে এসেছে, এসে এখন বলছে আমার প্লেট থেকে কে খাবার খেয়েছে, কে কেক খেয়েছে। তো ওর আম্মু বলছে কেক তো আমাকে আর তোমার বাবাকে তো খাওয়াইছো, তুমি অন্য আর একটা কেকের পিস নাও। আর সবাই দেখুন কত মজা করে খাচ্ছিল। ওদের চামিচ দিয়ে খাওয়া দেখে আবার সবাই হাসবেন না। তো প্রথমে দিয়েছিল মিষ্টি, পায়েস আর কেক। তো সবার খাওয়া প্রায় শেষের দিকে, এরপরে দেওয়া হবে নুডলস। সেই সময় আমি বললাম আচ্ছা ঠিক আছে, সবাই নুডলস একসঙ্গে খাবা আর নুডলস খাওয়ার প্রতিযোগিতা হবে, কে ফার্স্ট হইতে পারে কে লাস্ট হইতে পারে। তো এটা নিয়েও অনেক মজা হয়েছে। তো সবার খাওয়া শেষে অবশ্য পেট ভর্তি, তো তারা তো এভাবে খেতেও পারবে না, তো সেই সময় হচ্ছে প্রতিযোগিতা। আর একটা মজার বিষয় হচ্ছে নুডলস খাওয়ার শুরুতে সবাই বলছে সসের কথা, আবার নুডলস খাওয়ার যখন শেষ তারপরে আবার বলবে সসের কথা, কিন্তু মাঝখানে প্রতিযোগিতার কথা চিন্তা করে কারো সস নেওয়ার কথা মাথাতে আসেনি, সস ছাড়াই সবাই নুডলস খেয়ে শেষ। তো সবাই এখন রেডি, নুডলস নিয়ে বসে পড়েছে। মুখ কিন্তু হা করে দেখাইতে হবে, মুখ হা করে দেখা, ভিতরেও দেখা যায়।
রিজুয়ানের আগে কেউ খেয়ার পাবি না। হা করে দেখাতে হবে, হা করে দেখাতে হবে, মুখে নিলে চলবে না। মুখে দেখে মুখ দেখে মুখের ভিতরে গেলা লাগবে, মুখের মধ্যে নিয়ে বসে আছে। হ্যাঁ হয়েছে সেকেন্ড, কত দূরে তাহলে তোমরা কি হইলা? আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, সবার দুষ্টু মিষ্টি গল্প। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।